আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, এনজয় মাই কুকিং স্টুডিও চ্যানেল থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। আজকের আয়োজনে থাকছে এমন একটা রেসিপি যেটা একদিকে যেমন মজাদার, পাশাপাশি অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ। ভিডিও দেখে এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে ফেলেছেন আমি ঠিক কোন ইনগ্রিডিয়েন্ট ইউজ করতে যাচ্ছি। আজকের রেসিপি হচ্ছে ফুলকপির পাকোড়া। বড়দের সাথে সাথে ছোটদের জন্য এটা খুব পপুলার একটা ফুড আইটেম, অলসো নিউট্রিশিয়াস টু। ছোট বাচ্চারা ভেজিটেবল তেমন লাইক করে না, তাই এভাবে বানালে বাচ্চারাও খুব মজা করে খাবে, আর মায়েরা পেয়ে যাবে বাচ্চাদের স্ন্যাক্স দেওয়ার একটা সলিউশন। সো লেটস স্টার্ট কুকিং। সবার প্রথমে আমি ফুলকপি প্রসেস করে নিব, আর এজন্য আমি ফুলকপির সবুজ অংশগুলোকে একটা চাকুর সাহায্যে আলাদা করে নিচ্ছি। এভাবে চাকু দিয়ে ছোট ডাটাগুলোকে গোড়ার দিক থেকে ফেলে দিচ্ছি। এরপর চাকু দিয়ে ফুলকপির ফুলগুলোর গোড়া পর্যন্ত কেটে আলাদা করে নিচ্ছে। এভাবে পুরো ফুলকপির ফুলগুলোকে কেটে নিব। এখন ফুলগুলোকে উল্টো দিকে ধরে চার ফালিতে কেটে নিচ্ছি। ফুলকপির পাকোড়া চিকন স্লাইস করাই বেটার, না হলে ভেতরের দিকে কাঁচা কাঁচা লাগতে পারে। আমি একটা বোলে এক চামচ লবণ পানি মিশিয়ে নিচ্ছি। অনেক সময় দেখা যায় যে ফুলকপির ভেতরে পোকা থাকতে পারে, রান্নার আগে ফুলকপিটা পরিষ্কার করে নেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট, আর সে কারণে এই লবণ পানির মধ্যে ফুলকপির ফুলগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রায় 10-15 মিনিটের জন্য ফুলকপিটাকে ভিজিয়ে রাখবো, আর এর মধ্যে যদি ফুলকপির ভেতরে কোনো পোকা থেকে থাকে তবে এই লবণ পানির কারণে পোকা বের হয়ে আসবে। এবারে একটি পাতিলে 1 টেবিল চামচ লবণ দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি, আর এর মাঝে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ফুলকপির টুকরো। আমি ফুটন্ত গরম পানিতে ফুলকপির স্লাইসগুলোকে 3-4 মিনিট করে সেদ্ধ করে নিব। পানিতে লবণ অ্যাড করায় ফুলকপির স্লাইসগুলোকে হালকা সল্টি করে তুলবে, তবে খেয়াল রাখবেন ফুলকপিটা যেন 50%-এর মতো সিদ্ধ হয়, বাকিটা ভাজার সময় সিদ্ধ হয়ে যাবে। ফুলকপি সেদ্ধ হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। ফুলকপির পিসগুলো একদম ড্রাই করতে হবে, না হলে কোটিংটা ঠিক মতো বসবে না। এরপর একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন, পাকোড়াকে ক্রিস্পি করার জন্য 1/2 কাপ ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার, 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন মরিচের গুঁড়া, 1 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন রসুন বাটা, 1/2 টিস্পুন আদা বাটা, 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়া। এবারে সব কিছু একসাথে মাখিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, আর সেজন্য পানি দিয়ে মাখাতে হবে, কিন্তু সেটা একবারে না, এভাবে অল্প করে মাখাতে হবে, আর পরিমাণ বুঝে পানিটা অ্যাড করতে হবে। আমি এখানে 1 কাপ বেসনের জন্য 1/4 কাপ পানি ব্যবহার করেছি, আপনাদের কম অথবা বেশিও লাগতে পারে। আরেকটা কথা বলে রাখি, ব্যাটারে লবণ কম দিয়েছি, কারণ আমি সিদ্ধ করার সময়ও লবণ ইউজ করেছিলাম সেজন্যই। আর এই ব্যাটারটার ঘনত্বটা একটু দেখে নিন, এটা খুব বেশি পাতলা অথবা ঘন করা যাবে না, ঠিক এমনটা হবে। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল নিয়ে নিচ্ছি। ফুলকপির পাকোড়াগুলোকে আমি শ্যালো ফ্রাই করে ভাজবো, সে পরিমাণ তেল আমি নিচ্ছি। ফ্রাইয়ের আগে তেল মিনিমাম 180 ডিগ্রির উপরে গরম করে নিব, আদারওয়াইজ পাকোড়ার তেল চুষে নিবে। আমি প্রতিবারে 5টা করে পাকোড়া ভেজে নিব, সেজন্য 5টা করে ফুলকপি কোট করে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, আর সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন নিত্য নতুন রেসিপির সাথে টিপস পাওয়ার জন্য। কোট করা হয়ে গেলে গরম তেলে 1টা 1টা করে ছেড়ে দিচ্ছি, আর এটাকে ভাজার সময় চুলাটাকে অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে। ভাজার সময় হিট বাড়া কমা না করাটাই ভালো, এতে করে লো হিটের সময় পাকোড়ার তেল চুষে নিতে পারে। ভাজার সময় নেড়ে চেড়ে দেখবেন, এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিবেন। যখন কালারটা লাইট ব্রাউন হবে তখন তুলে নিতে হবে। তুলে নিয়ে টিস্যুর মাঝে রাখলে এক্সট্রা তেলটাও চুষে নিবে।
ব্যাস হয়ে গেল খুবই মজাদার ফুলকপির পাকোড়া। রেসিপি কেমন লাগলো কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।